हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी बनाच्छी डाल पुरी। एटा आपनारा ब्रेकफास्ट, इवनिंग स्नैक्स अथवा डिनारेओ निते पारेन। तो डाल पुरी बनाते आमार जेगुलो लागछे सेगुलो हलो मयदा। एखाने आमी 2 कप मतन मयदा, ओई 250 ग्राम मतन मयदा नियेछी, चीनी 5 फोड़न, आदा और काँचा लंका एकसंगे थेतो करा, शुकनो लंका, तेजपाता, नून, একটু জোয়ান, সাদা তেল, ঘি, হিং। আর এখানে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর শুকনো করে ছেঁকে এখানে তুলে নিয়েছি বাটিতে। এখানে 1.5 কাপ পরিমাণ ছোলার ডাল আছে। এখন আমি আগে ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ চিনি, আর একটু জোয়ান দিয়ে আমি এখানে ময়দাটা দিয়ে নেব। সাদা তেল দিচ্ছি এখানে। এগুলোর সঙ্গে ময়দাটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে ময়দাটার সঙ্গে মিশিয়ে অল্প অল্প করে একটু উষ্ণ গরম জল দেবো, দিয়ে ময়দাটাকে মাখতে থাকবো। একেবারে অনেকটা জল দেবো না, একটু একটু করে জল দেব। এইভাবে আস্তে আস্তে আমি ময়দাটা মেখে ফেলেছি, অল্প অল্প করে জল দিয়ে মেখে ফেলেছি। আর একটু মেখে নিই। আমি ময়দাটা আর একটু মেখে নেব। আমার ময়দাটা মাখা রেডি। ময়দাটাতে একটু আমি তেল দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। ময়দাটা আমি মেখে পাশে রেখে দিয়েছি 5 মিনিট রেস্টে। এবার আমি পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি আগে পুরের মশলাটা রেডি করে নেব। তো পুরের মশলাটা রেডি করার জন্য আমি কড়াইটা গরম চাপিয়ে দিয়েছি, এবং কড়াইটা একটু তেতে এলে আমি এর মধ্যে 5 ফোড়ন আর জোয়ান দেব, আর দেব 1টা তেজপাতা, আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে আমি এগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভালো হয়ে গেছে, তো এবার আমি চুলিটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি এটা মিক্সারে গুঁড়ো করে নেব, কিন্তু খুব ফাইন, একদম স্মুথ করব না, একটু কচকচে থাকবে, এরকমভাবে মিক্সারে একবার খালি ঘুরিয়ে নেব। দেখুন, এই ভাজা মশলাটা আমি করেছি যেটা একটু গোটা গোটা মতন থেকে গেছে, যেটা মুখে দিলে আমরা টেস্টটা পাই, খুব ফাইন গুঁড়ো আমি করিনি। আপনারাও এইভাবে করবেন। এই মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি ছোলার ডালটাকে বেটে নেব। ছোলার ডালটাকে আমি যে মশলাটা করেছিলাম সেটার মধ্যে দিয়েই বাটবো, যাতে মশলার টেস্টটা ছোলার ডালে সামান্য হলেও থাকে। ছোলার ডালটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর এটা বাটার সময় কিন্তু জল দেওয়া যাবে না। আর ছোলার ডালটাও না একদম মানে ফাইন বাটবো না, একটু কচকচে থাকবে। আমি এখানে ডালটা বেটে নিলাম। তো এই দেখুন, আমার একটু একটু ডাল গোটা মতনও রয়েছে, আমি খুব একটা মিহি করিনি। তো চলুন, এবার আমি বাকি প্রসেসটা স্টার্ট করছি। আমি এখানে কড়াটা গরম বসিয়েছিলাম, তো কড়াটা দেখছি আমার গরম হয়ে গেছে, তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। আপনারা পুরটা চাইলে পুরোটাই ঘি দিয়ে বানাতে পারেন, আমি এখানে পুরোটা ঘি দেব না বলে 1 চামচ রিফাইন্ড অয়েল দিলাম।
एक चम्मच तो हमारे खाने घीटाओ गले गए तेलटाओ गरम हो गए ये तक दिए देव हिंगटा हिंगटा अपशनल आपनारा चाहले स्किपो करते पारें हिंगटा दिए सामान्य नेड़े नहीं मध्य दिए देव थेतो कर रखा आदा बाटाटा और दिए देव ये भाजा मसलार किसुटा परिमाण दिए नाड़ते थाकब नेड़े निये आमी बेटे रखा डालटा दिए देव दिए मेशाते थाकब एकसाथे दिए देव भाजा मसलाटा तारपर दिए देव नून स्वाद अनुजाई और दिए देव चीनी आमी एटा एकटु मिष्टी मिष्टी पसंद करी ताई जोनो चीनीटा आमी आढ़ाई चामच मतन दिच्छी आपनारा आपनादेर टेस्ट अनुजाई एटा ठीक करे नेबेन दिए आमी सबकटा इनग्रेडियंट्स आबार एकसाथे मिशिए नेब এবং এটাকে আমি লো ফ্লেমেই মেশাবো যেন হাই করব না লো ফ্লেমে রেখেই আমি এটাকে মেশাবো এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে আমি এবার পুরটা ঠান্ডা করার জন্য নামিয়ে দেব এখানে আমার পুরটা ঢেলে নিয়েছিলাম এবং ঠান্ডা করতে দিয়েছিলাম পুরটা ঠান্ডা হয়ে গেছে আবার এদিকে আমার ময়দাটাও সেট হয়ে গেছে ময়দাটা তো এখান থেকে এবার আমি লেচি কেটে বেলে দেখাচ্ছি পুরো করে আমরা এটা লেচিটা একটু বড় বড় করেই ইয়ে করে নেব মানে লুচির মতন ছোট ছোট লেচি নেব না আমি এই সাইজের দুটো লেচি ফেলে নিয়েছি আমি এই দুটো লেচিকে আপনাদের পুর ভরে দুভাবে দেখাবো কিভাবে আপনারা পুরটা ভরবেন তো প্রথমভাবে আমি যেভাবে পুর ভরবো সেভাবে এরকমভাবে এটা সবাই অনেকেরই জানা প্রায় এইভাবে করে নিয়ে একটু পুর দিয়ে আমি চেপে চেপে দেব একটু বেশ চেপে চেপে পুরটা দেব এটা যেহেতু বাড়ির বানানো পুরটা বেশি করেই দেব দোকানে অত পুর দেওয়া থাকে না সাধারণত পুরটা দিয়ে এবার আমি এইভাবে মুড়ে নেব মুড়ে নিয়ে আবার আমি এটাকে লেচির আকারে গড়ে নেব লেচির আকারে গড়ে নিয়ে এবার আমি এখানে তেল দিয়ে বেলতে শুরু করব আমার এটা বেলা হয়ে গেছে আমি বেশি বড় করব না এবার দেখুন আমার পুরটা ফেটে কোথাও থেকে বেরিয়েও যায়নি আবার বোঝাও যাচ্ছে যে পুরটা এতে সব দিকে ছড়িয়েছে এবার আমি একটা অন্য প্রসেসে আপনাদের দেখিয়ে দেব যেটা ফার্স্টে আমি লেচিটা নিয়ে আগে বেলে নেব প্রথমে কানিটা খানিকটা বেলে নিয়ে পুরটা আমি তার মধ্যে দেব চেপে চেপে
তারপর আমি এটাকে হাতে তুলে নিয়ে আস্তে আস্তে চাপবো। আবার লেচির আকারে গড়ে নেব এবং দ্বিতীয়বার এটাকে বেলবো। এটাও আমার বেলা কমপ্লিট, আমি বেশি বড়ও করিনি, শেপটা গোল রেখেছি এবং দেখুন পুরটা সব জায়গাতেই ছড়িয়েছে, দেখাও যাচ্ছে কিন্তু ফেটে বেরোয়নি। এবার আমি এটাকে ভাজবো, ডালপুরিটাকে। অনেকেই ডালপুরি ছাঁকা তেলে ভাজে, আমি কিন্তু ছাঁকা তেলে ভাজবো না, আমি যেভাবে পরোটা ভাজে সেভাবে ভাজবো। এতে কী হবে, তেলটাও কম লাগবে আর খেতেও না একটু বেশি সুস্বাদু হয় এটা। তো প্রথমে আমি কড়াটা গরম, তাওয়াটা গরম করে নিয়েছি। তাওয়াটা গরম করে নিয়ে আমি তেল ছাড়াই এই পরোটাটা সেঁকে নেবো আগে। দেখুন আমার সেঁকতে সেঁকতে ময়দাটা আস্তে আস্তে একটু কালারটা চেঞ্জ হচ্ছে। আমি এটাকে লো ফ্লেমে সেঁকছি। তো আস্তে আস্তে এবার আমি এর ওপর তেল দেব। আপনারা চাইলে এটা ঘিও ইউজ করতে পারেন, আমি ঘি দিচ্ছি না, আমি এখানে তেল দিচ্ছি। ওপর থেকে জাস্ট একটু ছড়িয়ে ছড়িয়ে তেল দিচ্ছি, যারা কম তেল খান তারাও খেতে পারবেন এটা। একটু চেপে চেপে আমি এটাকে সেঁকতে থাকবো। দেখুন ময়দার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং তেল দেওয়ার ফলে ময়দাটা ফুলে উঠেছে, ভাজাও হয়ে গেছে। তো আমি এবার এটাকে প্লেটে তুলে নেব। টুপিটি আমার ভালোভাবে হয়ে গেছে, তো আমি এটাকে প্লেটে তুলে নেব এবার। রেডি হয়ে গেছে আমাদের ডাল পুরি। আমি এটা কুমড়োর তরকারির সঙ্গে সার্ভ করেছি, আপনারা চাইলে ছোলার ডাল, আলু চচ্চড়ি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, আবার চাইলে শুধু সস দিয়েও খেতে পারেন। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলে কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলেই সেটা আপনার নোটিফিকেশানে চলে যায়।